মহা সমারোহে শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি বাউল উৎসব। এদিনের এই ঐতিহ্যবাহী বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু, বিশিষ্ট আইনজীবী প্রতুল মৈত্র, পৌরসভার কাউন্সিলর অরূপ সিংহ, দেবেন্দ্রনাথ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা গেছে আগামী 7 দিন ধরে চলবে পীরতলার এই ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি বাউল উৎসব। এবছর বাউল অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন নদিয়া থেকে আগত দূরদর্শন ও বেতারের জনপ্রিয় বাউল শিল্পী সমরেশ পাল। এছাড়াও পার্শ্ববর্তী জেলা, রাজ্য, এমনকি ভিন দেশ থেকেও বাউল শিল্পীরা পীরতলা বাউল অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করবেন বলে জানা গেছে। প্রত্যেকবারের মতোই লক্ষাধিক মানুষের সমাগম হবে ঐতিহ্যবাহী বাউল উৎসবে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। কেন করছেন? আমরা 32তম বাউল এবার, আমরা 32 বছর আগে থেকে এই বাউলটা হচ্ছে পীরতলায়। তো বাউলের করার উদ্দেশ্য এখানে সর্বধর্মীয় লোক মিলিতভাবে আমরা বাউলটা করি, সব ধর্মের লোকজন মিলিতভাবে এই বাউল উৎসবটা ভালো হয়, সেই জন্য আমরা বাউলটা উদ্দেশ্যভাবে করা। কয়দিন এই বাউল হয়? 7 দিন ব্যাপী বাউল হয়। আপনার এই উদ্বোধনের কে কে এসেছিলেন? উদ্বোধনের এসডিপিও সাহেব এসেছিলেন, পৌরপতি মানে চেয়ারম্যান এসেছিলেন, ভাইস চেয়ারম্যান এসেছিলেন, বিশিষ্ট লোকজন এখানে এসেছিলেন।